জায়গা ফোয়ারা ছিল, এই ভিউ পয়েন্টের কারণে এদিকে যাচ্ছি। এই যে ফাউন্টেন এটা আছে, তো আকবর দ্য গ্রেট একটা সিরিয়াল হয়েছিল, তখন এটা টেম্পোরারি বানানো হয়েছিল। প্রাইভেট তো এটা, আমাদের ফোরটা গভর্নমেন্টকে দিয়ে দিয়েছে, এটা প্রাইভেট, তো টাকা পেয়েছে, পারমিশন দিয়েছে। আচ্ছা, এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, যদি দূরে কোনো শত্রুকে গুলি চালাতে হয় তো এই উপরটায় বন্দুকটাই গুলি করবে, আর যদি শত্রু যদি কাছাকাছি আসে তাহলে তিনটে পয়েন্ট আছে, একটা ওদিক একটা আছে বাদিক সোজা আর একটা ডান দিকে, তো কাছাকাছি এসে গেলে যেখানে যেটা যেদিকে খুশি সেদিকে বন্দুক বা তীর রেখে চালাতে পারবে, বন্দুকই চালাতে পারবে, তীর এখানে সব ব্যাকআপ করতে পারবে, হ্যাঁ তো করতে পারবে, জানি না কী হয়েছিল। তো এটা আছে, আর একটা আছে পয়েন্ট এখানে, যদি খুব ক্লোজে চলে আসে তাহলে হয় গুলি বা তীর মারবে অথবা গরম তেলে ফেলে দেবে, একটা ভালো ব্যাপার। আর এখানে যেটা আছে ওই মাঝখানে ড্যান্স হতো, এখানে ওই যে গোল গোল করে খাম্বা করে রাখা আছে গোল গোল করে, ওর মধ্যে মশাল থাকতো, রাতেরবেলা ড্যান্স হতো, এখানে মশাল থাকতো, রাজা ওই ঘরে বসতেন, রাজা ওই ওখানে বসতেন, আর রানীরা ওই দূরে ওখানে বসতেন, আর এখানে এনজয় করতেন সন্ধ্যেবেলা ইয়ে করতে। এখানে প্রচুর সিনেমা শুটিং হয়েছে, আর এমনি বিয়েবাড়ি তো ভাড়াও দেওয়া হয় এই জায়গাটা।